ইটালিয়ান একটা ব্র্যান্ড ম্যানুফ্যাকচারটা চায়নাতে, এই শুজের এই মনোগ্রামটা দেখলে অনেক কাপড়েই ম্যাচ করতে পারবেন একটা পারফিউমের সাথে, তাই না? সো এই হচ্ছে ব্যাগটা, এটা কিন্তু আপনার স্ক্রেচ প্রুফ। হ্যাঁ, এই লেদারটা কিন্তু স্ক্রেচ প্রুফ থাকে, এটা একটু খেয়াল করে দেখেন, একটু কেমন জানি একটা ডোরা কাটা একটা বিষয় আছে এটার মধ্যে। হ্যাঁ, চেনটা ওপেন আপ করে দেখাচ্ছে, শেপটা কিন্তু একটু সুন্দর না, আনকমন একটা শেপের মধ্যে আছে। দেখেন সেই ব্র্যান্ডিংটা সব জায়গা আছে, হ্যাঁ ব্র্যান্ডিংটা সব জায়গা আছে। যদি এটা অরিজিনাল ইটালিয়ান হতো, এটার দাম কিন্তু লাখ টাকা ছুঁই ছুঁই হতো, বুঝতেই পারছেন। সো জাস্ট চায়নাতে ম্যানুফ্যাকচার করা আছে, আর এইটা ব্র্যান্ডিংটা খুব ভালো, হ্যাঁ খুব ভালো একটা ব্র্যান্ড থেকে আসছে। এইটা দেখেন ভেতরে জিপার লেদারটাও কিন্তু লেদার দিয়ে করা আছে, জিপার পকেটটা। ওকে, আচ্ছা, তারপরের এই এই পোর্শনে আমি দুটো পকেট পাচ্ছি, ভেতরে স্পেস অনেক। আমাদের শিমু আপু অনেকবার দেখতে চেয়েছিল ব্যাগটা, তো এটাকে আমি কি বলবো, শিমু আপুর ব্যাগ বলি না, এত বেশি ওনার মানে দেখার ইচ্ছা ছিল। একদম ঢেউ করে উপর দিকে দেখেন, একটা ঢেউ খেলানো একটা বাঁক আছে, তাই না? স্ট্যান্ডার্ড, সুপার স্ট্যান্ডার্ড এই ব্যাগটা, একদম সলিড কালারের মধ্যে আছে। আর বেল্টটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, কারণ বেল্টেও না আমি স্কেচ প্রুফ লেদারটা পেয়েছিলাম, হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখেন, কাছ থেকে এনে দেখাচ্ছি, এই যে দেখেন, যেমন ব্যাগের তেমন কিন্তু মানে বেল্টও সেম লেদারটা ইউজ করা হয়েছে। তিনটা কালারের মধ্যে আসছে আপু, ব্ল্যাক, হোয়াইট, আর হচ্ছে ওই নিউড বেজ বা কফি, এইদিকে হ্যাঁ কফি কালার বলেন ওটাকে, ঠিক আছে কফি কালার। হ্যাঁ, সো তিনটা কালারই অসম্ভব সুন্দর, এবং এইটার কোয়ালিটিটা, হ্যাঁ এটার কোয়ালিটিটা সফটের মধ্যে আছে। সাইডে আমি একটু ধরে ধরে দেখাচ্ছি যে সফটের মধ্যে, এবং লাইট ওয়েটের ব্যাগ যারা পছন্দ করেন, আবার এই শেপটাও কিন্তু ব্যাগের মধ্যে খুব একটা আসে না, তাই না? সো ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, পুরো জিনিসটা আপনি একটু ভালো করে দেখে নেন। তিনটা কালারই অসাধারণ, হ্যাঁ তিনটা কালারই অসাধারণ। সো আল্লাহ হাফেজ।